দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। প্রথম দিনে মনোনয়ন ফর্ম বিক্রি হয় 1064টি। যারা মনোনয়ন ফর্ম সংগ্রহে এসেছেন বেশিরভাগই বয়সে তরুণ। এদিন ঢাকা 10 এবং মাগুরা 1 এবং মাগুরা 2 সংসদীয় আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি মাঠে এখন টানা 3 বারে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 4 দিনব্যাপী দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে দলটি। সকাল থেকেই বঙ্গবন্ধু এমনিতে ছিল নেতাকর্মীদের ভিড়। সারা দেশ থেকে মনোনয়নপত্রশীরা মিছিল সহকারে বাদ্যযন্ত্র বাজিয়ে নেতাকর্মী নিয়ে আসেন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে। তাদের মধ্যে ছিল উচ্ছ্বাসের আনন্দ। বাংলাদেশ উন্নয়নে মহাসড়কে চলে গেছে, সেখানে আমার নির্বাচনী এলাকা শুধু না, বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকায় এই উন্নয়নের রোডম্যাপের মধ্যে আছে। আবার 1970 সালে বাবা সরকারি কলেজের ভিপি ছিল ঠাকুরগাঁও, এই জন্য আমি মনে করছি এবার আমার বাবার পাওনা আছে। এত জুনিয়র ছেলেপেলেরা যেখানে দাঁড়াতে পারে, আমার বাবার তো এটা অবশ্যই পাওনা আছে। আমার বাবা দীর্ঘ 22 বছরের সভাপতি। এবং তিনি তার যে কর্মকাণ্ড অব্যাহত আমাকে অংশীদার হিসাবে উনি আমাকে সুযোগ করে দেবেন। প্রথম দিনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের অনেকেই ছিলেন তরুণ। তারা বললেন এক্সপার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকার কথা। আমি যেহেতু তৃণমূলের মানুষ, আমি তো ঢাকা শহরে থাকি না, লন্ডনেও থাকি না, আমি জেনে যা থাকি সেই জন্য মনে করি যে জেনে যা থাকি বলে আমাকে মনোনয়ন দেবেন, আর যদি চেহারা দেখে দেন তাহলে হলো পার্থক্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের মূল্যায়ন করেন এবং বিগত দিনগুলোতে আমি 22 বছর রাজপথে সক্রিয়তার সাথে রাজনীতি করেছি। নিজেদের মনোনয়ন প্রত্যাশার কথা জানান মনোনীত আসা ব্যক্তিরা। আমাদের বর্তমান যে সংসদ সদস্য সে কেশবপুরের বাইরে থেকে অন্য জায়গা থেকে আসছেন, কেশবপুরের লোক বাইরে কোনো লোককে কেশবপুরে চাচ্ছে না, কারণ কেশবপুরের লোকে মনের ভাষা এবং তাদের হৃদয়ের যন্ত্রণা বাইরের লোক অনুভব করতে পারে না। জননেত্রী শেখ হাসিনা নারী এবং তরুণ দুজনকে প্রাধান্য দিচ্ছেন এবং আমি আশা করছি আমরা অনেক দিন ধরে আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী হিসেবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। বিএনপি জামাতের যেই অগ্নিসন্ত্রাস হত্যা নৈরাজ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী দিনে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে চরপ্রসন্ন মনপুরার মানুষ বিজয়ী করবে। আগামী 21 নভেম্বর পর্যন্ত চলবে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।